আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি নতুন সংবাদ নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। সিডনি হারবারের আদলে সেতু করার উদ্যোগ দেশে কাল একনেকে উঠছে প্রকল্প। পৃথিবী বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ। এবার একই আদলে ব্রিজ নির্মাণ করা হবে বাংলাদেশের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপর। 1100 মিটার দৈর্ঘ্যের এ ব্রিজটি দেখতে ধনুকের মতো হবে। নদীর মধ্যে কোনো পিলার থাকবে না। এটাকে দেশের প্রথম মডেল ব্রিজ হিসেবে নেওয়া হচ্ছে। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 3,263 কোটি 63 লাখ টাকা। প্রকল্পে চীনের নেতৃত্বাধীন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ সহায়তা 1,930 কোটি 69 লাখ টাকা। জুলাই 2021 থেকে জুন 2025 মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে। জানা গেছে, এ প্রযুক্তির এ স্টিল আর্চ ব্রিজ নির্মাণ তদারকির জন্য 852 জন মাস পরামর্শক সেবা ক্রয়ের জন্য 81,16,24,000 টাকার প্রস্তাব করা হয়েছে। তবে পরামর্শকের কর্মপরিধি ডিপিপিতে সংযুক্ত করা হয়নি। পরামর্শক সেবার ব্যয় অত্যাধিক বলে দাবি করেছে পরিকল্পনা কমিশন। ব্যয় কমানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে সুপারিশ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সংবাদ। আমাদের সংবাদটি ভালো লাগলে এবং প্রতিদিনই নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী সংবাদ আপনি পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।